সালটি ছিল 2015 সাল। সবে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করে অ্যাডমিশনের জন্য ট্রাই করি। তো হঠাৎ করে আমার একটা বিয়ের সম্বন্ধ আসে, আর আমার আম্মার, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কেন জানি না অনেক ইচ্ছে ছিল ডিফেন্সের চাকরি করা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তো ওইরকম ছেলের সাথে সম্বন্ধ আসায় আমার আম্মা তো খুব খুশি, বিয়ের তোড়জোড় ছুড় করে দিয়েছে, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। আমি অনেক অখুশি ছিলাম, কারণ এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অ্যাডমিশান দিয়ে কোথাও ভার্সিটিতে পড়বো তা না, এখন কারোর কোনো ঘরে গিয়ে সংসার করতে হবে, এটা ভেবেই আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিলো, আর আমি অনেক বেশি কান্নাও করেছিলাম ওই টাইমটাতে। তো আমি বরাবরই পরিবারের মোটামুটি বাধ্য মিয়েছিলাম, তো ওনারা যেটা বলতো যে ডিসিশানটা নিত এটাই আমি করতাম। তো এটারও কোনো ব্যতিক্রম হলো না, আমার বিয়ে হলো। তো আমার হাজবেন্ড যেহেতু আর্মিতে চাকরি করত, তো ওর 10 দিনের ছুটি নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিল, 10 দিন পরেই চলে গিয়েছিল। তো আমার কাছে এটা অনেক বেশি খারাপ লাগতো, কারণ আমার বরাবরই প্রবাসী ছেলে বা এরকম পছন্দ ছিল না, যারা কিনা বিয়ে করে বউ রেখেই কিছুদিন পরেই প্রবাসে আবার চলে যায়, এটা আমার মোটেও পছন্দ ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্ষেত্রেও সেটাই হওয়া শুরু করেছিল, কারণ আমার হাজবেন্ডের বিয়ের পরে সাথে সাথে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব ছিল না, ওদের কিছু ফর্মালিটি থাকে, সেটা ফুলফিল করার পরে নিয়ে যেতে হয়। তো আমার এটা অনেক খারাপ লাগতো। বিয়ের 2 বছরের মাথায় আল্লাহ আমাদের ঘরে একটা কন্যা সন্তান পাঠিয়েছিলেন, তো এতে আমরা অনেক বেশি খুশি ছিলাম। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হতো সে আমাকে কম ভালোবেসে তার নতুন মেয়েকে বেশি ভালোবাসত। সব বাবারা বুঝি এমনই হয়, বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়ের থেকে বাচ্চার কদরটাই বেশি হয়ে যায়। তো যাই হোক, এটাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগটা ছিল অন্য জায়গায়। মানে তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, সব কিছুই কেমন জানি এলোমেলো লাগতো, আর আমাদের মাঝে প্রচুর ঝামেলা হতো। মনে হতো আমাদের সংসারটা আর মনে হয় টিকবে না, আর বেশি দিন এটা কন্টিনিউ করা সম্ভব হবে না। এরকম প্রায় 1 বছর চলতে থাকে। তো অবশেষে সে রিয়েলাইজ করে যে এভাবে আর সম্ভব না, দূরে থাকলে দূরত্বটা বাড়তেই থাকে, আর এভাবে চলতে থাকলে আসলে আমাদের সম্পর্কটা মনে হয় শেষই হয়ে যেত। তারপরে সে ডিসিশান নেয় যে আমরা এখন ফ্যামিলি ম্যান হব, আমার বিয়ের মোট 3 বছর পরে আমাকে প্রথম চট্টগ্রামে নিয়ে যায়, তখন সে চট্টগ্রামে জব করত। তো আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পর থেকে মানে পুরা লাইফটাই মনে হয় আমার চেঞ্জ হয়ে গেল, তার কেয়ারিং, তার ভালোবাসা, এভরিথিং পুরাটা চেঞ্জ। দূরে থাকলে আসলেই সম্পর্কটা কেমন জানি হয়ে যায়। তাই আমি বলবো প্রত্যেকটা ভাইয়া আপুদের, ভালোবাসার মানুষটিকে সবসময় কাছে রাখার চেষ্টা করবেন, কখনোই দূরে রাখবেন না। আসলে সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না, দূরে থাকলেও তাদের ভালোবাসা বেশি থাকে, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলেছি, অনেকের ক্ষেত্রে এরকম নাও হতে পারে। ভালোবাসার মানুষকে সবসময় আগলিয়ে রাখবেন, কাছে রাখবেন, দেখবেন যে ভালোবাসা আরও দ্বিগুণ হবে। দূরে থাকলে কথার, কাজের, মানে তৃতীয় পক্ষ এসে যায়, এরকম অনেক কিছুই হয় ঝামেলা, আর কাছে থাকলে নিজে চোখে সব কিছু দেখে আর ওরকম কোনো কিছুই মনে হয় না, সব কিছুই স্বাভাবিক, সুন্দর, সাবলীল মনে হয়। তো আমি যখন ফার্স্টে চট্টগ্রাম গিয়েছিলাম তখন আমার রুমে তেমন কোনো ফার্নিচার ছিল না, শুধু একটা খাট, একটা ফ্রিজ, একটা খাবার টেবিল আর সামথিং র্যাক, এগুলো জাতীয় জিনিস, কারণ আমাদের বাসা ছিল বগুড়াতে আর চট্টগ্রামে অনেক দূরত্ব। ফার্স্টে আমরা কোনো ফার্নিচার নিতে চাই নাই, যার জন্য ওখানে গিয়ে জাস্ট এতটুকু কিনেই আমাদের সংসারটা শুরু করেছিলাম। কিন্তু ঘরে কিছু থাক না থাক, ভালোবাসাটা অনেক বেশি ছিল, এটা বলার মানে অপেক্ষা রাখে না যে শুধু ফার্নিচার বা আসবাবপত্র, বিলাসিতা থাকলেই যে ভালোবাসা হয় তা না। তো এভাবেই আমাদের ছোট্টখাটো সংসারটি অনেক আনন্দ হাসি নিয়েই চলছিল। তো এর মধ্যে 2020 সালে আমার আরও একটা বেবি হয়, ওইটাও মেয়ে বেবি। তো আলহামদুলিল্লাহ আমার 2টি মেয়ে বাবু আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবে ছিলাম এখন যেভাবে আছি এভাবেই যেন বাকিটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলা, ভালোবাসার মানুষকে কখনো দূরে রাখবেন না, আর শত ঝগড়া গ্যাঞ্জাম যাই হোক না কেন,
ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে। একদিন আমার কিছুই ছিল না সংসারে, এখন আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে আমি যেভাবে আছি অনেক ভালো আছি, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। দুজনের প্রতি দুজনার ভালোবাসা, ভরসা আর বিশ্বাসের জন্য আমাদের ভালোবাসার এখন 8 বছর চলছে।